কামব্যাক ইনিংস খেললেন, ভালো ব্যাটিং করলেন, কিন্তু 171-এর পরও বাংলাদেশ হেরে গেল আজকে, এটার জন্য আপনি মানে কাকে দায় দিবেন বা কেন এটা হলো? আমি কি বাংলায় বলবো না? না, ফার্স্ট অফ অল আমি মনে করি না, এখানে আসলে দায় দেওয়ার কিছু নেই। ধরেন নর্মালি আমরা যত টোটালি করি না কেন, বা যত যে কোনো ম্যাচ খেলতে যাবেন না কেন, ছোটখাটো কিছু মিস্টেক থাকেই এবং ছোটখাটো অনেক কিছু পজিটিভ থাকে। তো আমার কাছে মনে হয় যে আমাদের খুবই ইম্পর্টেন্ট ছিল দুটো ক্যাচ, যেটা ছিল লিটন খুবই ভালো ফিল্ডার, তো নর্মালি আমার কাছ থেকে হইলে হয়তো বা ডিফারেন্ট কিছু ছিল। আমি আমি ওরকম হয়তো মানের ফিল্ডার না, বাট যেহেতু আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার, তো এই জন্য একটু হয়তো বা ওই সময় ক্রুশিয়াল মোমেন্ট ছিল, কারণ দুইটা লেফটি ব্যাটসম্যান খুবই ভালো ব্যাটিং করছিল। একটা পার্টনারশিপ, আমাদের ব্রেক থ্রুটা তো খুবই ইম্পর্টেন্ট দরকার ছিল, কারণ আজকের উইকেটে নর্মালি আমি যদি ব্যাটিং করে যেটা টের পেয়েছি যে নর্মালি শার্জিলকে যেরকম লাস্ট কয়েকটা ম্যাচ আমরা দেখেছি 140-150 হলেই উইনিং স্কোর হয়, বাট আজকে উইকেটটাও একটু ডিফারেন্ট ছিল, ভালো ছিল ব্যাটিং এর জন্য, আবার এক সাইড ছোট ছিল, তো আমরা জানতাম যে 170 আসলে মানে উইনিং স্কোর না, বাট আমরা যদি ভালো 5টা 6টা বল প্রথমে শুরুটা ভালো করি আর আমাদের যে চান্সগুলো আসবে ওগুলো যদি গ্র্যাব করতে পারি, তাহলে ডেফিনেটলি আমরা গেম গেমে থাকতে পারবো। তো ওরা 6 ওভার, যদি আমরা একটা আর্লি উইকেট নিয়েছিলাম, বাট 6 ওভার যেহেতু ওরা খুবই ভালো পাওয়ার প্লে ইউজ করেছে, বাট সাকিবের ওই ওভারে আমাদের মোমেন্টাম আবার কাছে এসেছিল। বাট অ্যাট দ্য লাস্ট টাইম মনে করি যে যেহেতু সেট ব্যাটসম্যান ছিল, তারা খুব ইজিলি ক্যালকুলেট করে ব্যাটিং করেছে। তো অল ইন অল আমি মনে করি দায় ঠিক না, বাট আমরা ছোটখাটো কিছু মিস্টেক করেছি, সেজন্য এই ম্যাচটা আসলে আমরা জিততে পারিনি। মুশফিক ভাই, আপনি ভালো ব্যাট করলেন, অনেকদিন পর অধ্যক্ষ থেকে দেখা পেলেন, কিন্তু মাঠের বাইরে একের পর এক নানা ঘটনা ঘটছে, এটা নিয়ে ক্রিকেটাররা কিছুটা বিব্রত। এই ধরনের ঘটনা ক্রিকেটে কোনো প্রভাব পড়ে কিনা আপনাদের? কি ঘটনা হচ্ছে ভাই মাঠের বাইরে? বিভিন্ন নানা কথা হচ্ছে, সমালোচনা হচ্ছে, কথা তো এটা তো সবসময় হয়েই থাকবে। এখন আপনি অ্যাজ এ প্লেয়ার, আপনি যখন ভালো করবেন সবাই তালি দিবে, আপনি যখন খারাপ করবেন সবাই গালি দিবে, এটা তো স্বাভাবিক, তাই না? আর এটা আমি আমার ফার্স্ট বছর না, লাস্ট 16 বছর ধরে আল্লাহর রহমতে খেলছি, তো এটা আমার কাছে নতুন কিছু না, এটা আমার কাছে খুবই নর্মাল লাগে। আর যারা এইরকম কথা বলে থাকেন তারা নিজেদের মুখটা একটু আয়নায় দেখা উচিত, কারণ তারা বাংলাদেশে ফরে খেলে না, ফরে খেলে আমরা প্লেয়াররাই খেলি, শুধু আমি না, যারা খেলছেন লাস্ট 16 বছর ধরে বলেন, বা 2000 যেটা বলেন যে টেস্ট স্ট্যাটাস থেকে, তার আগে থেকে যারা খেলেছেন সবাই ইনপুট দেওয়ার চেষ্টা করে, ভালো করার চেষ্টা করে, কোনো দিন হয় কোনো দিন হয় না, বাট অ্যাট দ্য সেম টাইম যেটা মনে করি যে আমরা সবাই দেশকে রিপ্রেজেন্ট করি এবং এই প্রাউডটা নিয়ে আমরা মাঠে যাই এবং ভালো করার চেষ্টা করি। মুশফিক, আপনারা যখন এই 171 রান করে ড্রেসিং রুমে গেলেন, তখন আসলে আপনাদের ভিতরে ফিল্ডটা কেমন ছিল, যে এটা ইজ ইট এনাফ স্কোর টু উইন? কেমন চিন্তা ভাবনা ছিল নিজেদের বোলিং এর জায়গায় যে এসে এরকম বোলিং করতে হবে বা এরকম কিছু? আর আপনার কি মনে হয় মানে এখন এইটা মানে অনেক বছর পরে আমরা আসলে খুব মানে ম্যাচ জেতার জায়গায় আসছিলাম মূল পর্বে, অলমোস্ট 14 ইয়ার্স, এখন কি মানে এটা জিততে পারলাম না কিন্তু পরের যে 4টা ম্যাচ আছে এগুলার দিক থেকে আসলে চিন্তা করলে এই হারটা কোনো প্রভাব ফেলবে কিনা বা কি চিন্তা? না দেখেন, টি-20তে কোনো রানই আসলে সেফ না, কারণ স্বাভাবিক আপনি এখানে টি-20 ফরম্যাটে যে কোনো একটা ইনিংস বলেন বা একটা প্লেয়ার বলেন আপনার যে কোনো ম্যাচ জিতিয়ে দিতে পারে, আবার একটা বোলিং স্পেল যে কোনো ম্যাচ মানে টুর্নামেন্টে যে কোনো সময় একটা দলকে জিতিয়ে দিতে পারে। তো আমরা কখনোই মনে করিনি যে এটা এনাফ, যেটা আমি বললাম যে উইকেটে 170 মনে হয়েছে যে হ্যাঁ এটা আমরা ডিফেন্ড করতে পারি যদি আমরা ভালো বোলিং আর ব্যাটিং করি, মানে ফিল্ডিং করি, যেগুলো অপরচুনিটি আসে ওগুলো যেন আমরা গ্র্যাব করতে পারি, সেটা আনফর্চুনেটলি হয়নি। আর অল দ্য ক্রেডিট গোস টু দেম অ্যাজ ওয়েল, বিকজ 170 আপনার কন্টিনিউয়াসলি আপনাকে বাউন্ডারি কোর্ট মারতে হবে, এটা এমন না যে আপনি 2-3টা ওভার রিবিল্ড করলেন দেন আবার লাস্ট লেটার পার্টে, যেটা কিনা ওরা কনসিস্টেন্টলি ভালো স্কোরিং অপরচুনিটি পেয়েছে এবং সেটা ক্যাপিটালাইজ করেছে, একসাথে যেহেতু যেটা বললেন যে ছোট ছিল। তো আমি মনে করি যে এই হারে অবশ্যই খারাপ লাগে, কারণ ভালো খেললে যদি আপনি সে টিম রেজাল্ট না করে ডেফিনেটলি সে ভালো খেলার কোনো মানে নেই, বাট আমাদের আরো অপরচুনিটি আছে সামনে, বড় বড় টিমের সাথে খেলা আছে। আর টি-20 ফরম্যাটে আমি মনে করি যে ছোট টিম বা বড় টিম বলে কেউ নেই, পার্টিকুলার ডেতে যে ভালো খেলবে ইনশাল্লাহ তার পরে রেজাল্ট আসবে, এবং আমাদের চেষ্টা থাকবে নেক্সট ম্যাচ যেটা আছে সেটা অবশ্যই জয়ের জন্য খেলা, এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেটা। মুশফিক, হারের অংশটা মানে ফলাফলের অংশটা যদি বাদ দেই, তো প্রথম যেটা ইনিংস আপনার ব্যাটিং এ ভালো করলেন, আগের ম্যাচটা তো ভালো করলেন, রিসেন্ট পাস্টে ভালো করছিলেন না আপনার ব্যাটিং এ, ইভেন স্কটল্যান্ড বা এর সঙ্গে ওমানের সঙ্গে কষ্ট হয়েছে, তো আপনার কি মনে হয় যে ব্যাটিং সাইডে যে একটা অস্বস্তিকর আবহাওয়া ছিল টিমের মধ্যে ব্যাটিং নিয়ে একটু সংশয়, ওই জায়গাটা থেকে আমরা অ্যাটলিস্ট দূর হতে পেরেছি, সরে আসতে পেরেছি, এটা একটা পার্ট? আরেকটা হচ্ছে যে মুস্তাফিজের বোলিংটা কি প্রত্যাশা অনুযায়ী হচ্ছে? না দেখেন, ব্যাটিং পার্টটা টি-20 ইটস নট এ ইজি গেম টু আসলে কনসিস্টেন্টলি রান করা। আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটেও দেখেন খুব রেয়ার আছে, স্পেশালি হয়তো বা টপ 1-3 থেকে আপনি অনেক সময় পান যেখানে কিনা আপনাকে রিবিল্ড করার হয়তো বা সময় থাকে, পরে আপনি চান্স নিতে পারেন, বাট আমরা যারা 4-5-6 বা লেটার পার্টে খেলি আমাদের কনসিস্টেন্ট রান করি, প্রবাবলি আপনি আমাকে এক ওয়ার্ল্ডের একটা প্লেয়ারও দেখাতে পারবেন যেখানে কনসিস্টেন্ট এই জায়গায় রান করে। তো আমি মনে করি যে আপস অ্যান্ড ডাউন অবশ্যই হবে, বাট আমাদের মেইন যেটা ফোকাস করতে হবে যে কন্ডিশন বিচার করে আমাদেরকে অ্যাটলিস্ট 1-2টা ব্যাটসম্যান যে মেক শিওর ওই দিনটা যেন তার দিনটা হয়, যেরকম ধরেন আজকে নাইমও খেলেছে, মেক শিওর
সেটা যেন 30-40 না হয়ে মেক শিওর ওটা 80-90 ইভেন 100 হতে পারে, বা আমি যেটা বা যারা লাস্ট ম্যাচ খেলেছে, সো মেক শিওর এটা আমাদের করতে হবে। এবং এক একদিন এক একজন করলে আমার মনে হয় এটা সবচাইতে যে কোনো ব্যাটিং লাইন আপের জন্য প্লাস পয়েন্ট, কারণ একজনই একদিন করবে এবং তার উপরে ভরসা করে পুরো টিম থাকবে, ইটস নট লাইক দ্যাট। তো আমরা চেষ্টা করি যার যেদিন থাকবে মেক শিওর ওটা যেন আমরা কাউন্ট করার চেষ্টা করি। আর ফিজে বোলিং নিয়ে বলবো যে হি ইজ এ চ্যাম্পিয়ন বোলার। আর দেখেন আমার মনে হয় যেহেতু এইগুলো উইকেটটা ডেফিনেটলি ওর যেটা স্ট্রেংথ সেই অনুযায়ী হয়তো বা এখন হচ্ছে না, বাট এট দ্য সেম টাইম আমি মনে করি যে ওর যদি অ্যাকুরেসিটা আরেকটু হয়তো এক্সিকিউশনটা ঠিক রাখে, আমরা ডেফিনেটলি ও যে কোনো সময় কাম ব্যাক করবে। আর আমি মনে করি যে খুব বেশি আহমরি খারাপ হচ্ছে তা না, যেহেতু ফ্রিকুয়েন্টলি আমাদের উইকেট নিয়ে দিচ্ছে, ব্রেক থ্রু নিয়ে দিচ্ছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন টি-20 ফরম্যাট। মুশফিক ভাই, আমাদের বিপক্ষ দলে কোন লেগ স্পিনার থাকলে এটা নিয়ে প্রচুর কথা হয় যে আমরা তাকে সামলাতে পারবো কি না বা কিভাবে খেলবো। আজকে হাসারাঙ্গাকে আপনারা খুব ভালো খেললেন, এটা কিভাবে হলো? না এটা তো নতুন কিছু না, আমাদের বাংলাদেশে যখন ওরা গিয়েছিল ওখানে ও ডেফিনেটলি ও ওয়ান অফ দ্য বেস্ট বোলার ইন দ্য ওয়ার্ল্ড। বাট আমাদের ঢাকাতেও আমরা যেটা 3 আমরা 2-1 একটা ওয়ান ডে সিরিজ খেলেছে, জিতেছি, তো ওখানেও আমরা 50 ওভার খেলেছি, তো আমরা একটু হলেও জানি যে ও কি করতে পারে। আর যেহেতু যেটা বললাম যে আজকে উইকেটটা একটু ব্যাটিং সহায়ক ছিল, তো স্বাভাবিক এখানে যদি আপনি একটু পজিটিভ ইন্টেন্ট নিয়ে এবং ক্যালকুলেটেড রিস্ক নিয়ে খেলেন তাহলে হয়তো বা সেটা ক্লিক করার চান্স থাকে। সো সেটাই আমরা করেছি এবং লাকিলি সেটা হয়েছে আলহামদুলিল্লাহ। ম্যাচের বাইরে আমি যদি ইন্ডিভিজুয়াল কোশ্চেন করি আপনাকে, যে শ্রীলঙ্কার এগেনস্টে আপনার রেকর্ডটা খুব ভালো, আজকেও 50 পেলেন, এর আগেও আমরা যে ফরম্যাটই বলি ওয়ান ডে টেস্ট টি-20 শ্রীলঙ্কার এগেনস্টে আপনার রেকর্ড অলওয়েজ ভালো, এবং আজকেও কি আপনি এটাকে স্পেশালি আপনার ভেতরে কোনো কিছু কাজ করে কিনা যে শ্রীলঙ্কার এগেনস্টে আমার ভালো করতেই হবে বা আজকে একটা ভালো ইনিংস খেলার আমার একটা চান্স? না ফার্স্ট অফ অল এরকম কখনো মনে করে না, প্রত্যেকটা অপোনেন্টের সঙ্গে চেষ্টা থাকে যে কনসিস্টেন্টলি যতটুকু কন্ট্রিবিউট করতে পারি টিমের জন্য। আর ভালো করে আসলে এখানে ইন্ডিভিজুয়ালি লাভ নেই, কারণ আমার টিম যদি না দিয়ে সেটা আসলে ইট ডাজেন্ট মিন এনিথিং টু মি। আর তাহলে একটা আপনার কথা শুনে মনে হলো তাহলে নেক্সট থেকে যার সাথে খেলাবে মনে করতে হবে যে শ্রীলঙ্কার সাথে খেলা, তাহলে হয়তো বা আমার আরো ভালো করার সুযোগ থাকবে। একটু রানা ভাই বলছিল যে আপনি শ্রীলঙ্কার সাথে খুব ভালো করেন, আমরা দেখছিলাম যে টি-20 আপনি কিছুদিন ধরে রানে ছিলেন না, কিছুটা খারাপ লাগছিল কিনা, আর রানে ফেরার পরে এখন আত্মবিশ্বাস কতটা আপনার? না যেটা আমি বললাম এর আগেও যে দেখেন টি-20 ফরম্যাটটা এমন যে যেখানে আসলে কনসিস্টেন্টলি রান করাটা কিন্তু কোয়াইট ডিফিকাল্ট, কারণ আপনি 4 নম্বরে খেলেন বা 3-এ বা অনেক সময় 7-8ও খেলতে হয় টিমের সিচুয়েশনে। আবার অনেক সময় দেখা যায় যে আপনি 5 ওভারে যাচ্ছেন, কোনো সময় 17 নম্বর ওভারে যাচ্ছেন, তো ইটস ভেরি ডিফিকাল্ট। আর আমি আসলে পোলার্ড বা রাসেলের মতো ওইরকম না গিয়ে দামধুম করে মেরে ফেলে, মানে 2 বল বা 4 বল বা 6 বল ফেলে আমার আমারও কিছু সময় লাগে বা আমারও কিছু স্ট্রেংথ আছে, কিছু উইকনেস আছে, তো সবকিছু নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করছি ডেফিনেটলি। আর টি-20 ফরম্যাটে যেটা বললেন যে হ্যাঁ কয়েকটা ম্যাচ আমি যদি মনে করি আমার কাছে কয়েকটা ম্যাচ, বাট সামহাও অনেক সময় অনেক দিক থেকে শুনে মনে হচ্ছে লাস্ট 5-6 বছর ধরে রান করি না, তো এই জিনিসটা আমাকে আরো মোটিভেটেড করেছে যেটা আমি ফিল করি। তো ইনশাল্লাহ চেষ্টা থাকবে যে টিমের কন্ট্রিবিউশনে যত বেশি রান করতে পারি, সেটা হইতে পারে 10, সেটা হইতে পারে 80, সেটা হইতে পারে 100, তো বাট ইনশাআল্লাহ চেষ্টা থাকবে সেটা। ওকে লাস্ট কোশ্চেন 21। মুশিক ভাই শুনছেন এদিকে, উইকেট দেখে কি একটু সারপ্রাইজ হয়েছিলেন কিনা, কারণ লাস্ট কিছু ম্যাচে শারজার উইকেটে খুব কম রান হচ্ছিল, তো আপনারা দেখলাম আজকে 3টা স্পিনার নিয়ে নেমেছিলেন, শ্রীলঙ্কা 4টা পেসার নিয়েছিল, তো সেটা প্রত্যাশার সঙ্গে কি বাস্তবতার মিল পাননি বোলিং এ গিয়ে যখন মানে খেলাটা শুরু হলো, উইকেট যেটা আশা করেছিলেন সেটা যে সারপ্রাইজ হয়েছিলেন কিনা? না আমার মনে হয় যে অ্যাজ এ প্রফেশনাল টিম আপনাকে কুইকলি অ্যাডাপ্ট করতে হবে সিচুয়েশন অনুযায়ী। তো আমরা ফার্স্ট ডেফিনেটলি আমরা যেহেতু লাস্ট কয়েকটা ইনিংস দেখেছি এখানে IPL বলেন বা লাস্ট কয়েকটা ওয়ার্ল্ড কাপেরও এই গত 2 দিন আগেও যারা ওরা খেলেছিল, তো আমরা জানি যে এখানে এভারেজ স্কোর কেমন, বাট উইকেটে আমরা যখন 2-3টা ওভারে খেলে ফেলছি আমাদের ওপেনাররা, তখন আমরা ভালো কমিউনিকেশন ফিডব্যাক পেয়েছি যে না আজকের উইকেটটা কম্পেয়ার টু অন্য দিনের চাইতে অনেক বেটার, তো হোপফুলি এই উইকেটে আমাদের 160+ অবশ্যই করতে হবে, যদি পারি তাহলে আরো হয়তো বেশি হলে বেটার হয়। তো সেদিক থেকে মনে করি যে আমাদের ফ্রিকোয়েন্টলি সেটা কমিউনিকেশন ছিল। আর বোলিং অ্যাটাক নিয়ে দেখেন এটা আসলে যার যার স্ট্রেংথের ব্যাপার, কারণ আপনি যদি এটা বলতে পারেন যে নাসুকি তো ফার্স্ট ওভার একটা উইকেট নিয়েছিল বাট সেকেন্ড ওভার হয়তো বা তারা চার্জ করেছে, এই জন্য লাকিলি তারা কয়েকটা বাউন্ডারি পেয়েছে, বাট আমি মনে করি যে আমরা এক্সিকিউশনটা ইম্পর্টেন্ট, আপনার ডাজেন্ট ম্যাটার আপনার 5টা স্পিনার খেলেন বা 5টা পেস বোলার, বাট আপনি যদি ঠিক সময় ঠিক জায়গায় এক্সিকিউশন না করেন তো এটা আসলে ডিফিকাল্ট হয়ে যায়। আর সে যেখানে তারা অপরচুনিটি ক্রিয়েট করেছিল বাট আনফরচুনেটলি আমরা সেটা গ্র্যাব করতে পারি নাই। মুশফিক অভিনন্দন আপনাকে, আপনি দারুণ একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছেন।
তবে আপনার কি মনে হয় আমরা একটু ডান হাতি বাম হাতি কম্বিনেশন নিয়ে একটু বেশি বদার, কারণ আজকে দুজন বাহাতি ব্যাটসম্যান ছিলেন বলে আমরা সাকিবকে বোলিং এ আনলাম না, সাকিবকে দুটো ওভার একদম লাস্ট পর্যন্ত রেখে দিলাম। সাকিব কি আসলে বাহাতিদের এগেনস্টে বোলিং করতে না পেরে সাকিব আল হাসান হয়েছেন? আরেকটা হচ্ছে আমরা ব্যাটিং এও প্রায় সময় দেখি যে বাম হাতি ডান হাতি কম্বিনেশনের প্রতি খুব বেশি আমাদের নজর দেওয়া হয়, এটা কি আসলে এখনকার সময় ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব বেশি চিন্তার বিষয় কিনা? না, এটা তো আসলে একটা ট্যাকটিক্যাল বিষয়, এটা আসলে টিম ম্যানেজমেন্ট ঠিক করে থাকেন। আর সবচাইতে বড় ব্যাপার দেখেন, আপনি বাঁ হাতি ডান হাতি যেটাই করেন না কেন, বা বলিং এ লেফট এগেনস্টে যে লেফট হ্যান্ড স্পিনে বল করতে পারবে না সেটা ঠিক না, এটা কখনো আমরা বিলিভ করি না। আর আজকের ম্যাচে যেটা হয়েছে, আপনি ওর জায়গায় যে বলিং করেছে সে কিন্তু একটা অপরচুনিটি, বারবার আমি বলছি যে সে কিন্তু একটা ক্রিয়েট করেছিল, তো ওই অপরচুনিটিটা হয়ে গেলে দেখা গেল পরে রাইট হ্যান্ডে আসতো, তখন ও আরো আরো ইম্প্যাক্টফুল হতে পারতো। তাই মনে করি যে আউটকাম দেখে আমরা আসলে সেগুলো জিনিসগুলো নিয়ে বিচার করাটা আমার কাছে একটু সোকর লাগে। আমার কাছে মনে হয় যে রাইট সময়ে রাইট বোলার এবং বেস্ট বোলাররা করছে কিনা এটা খুবই ইম্পর্টেন্ট। আর যেহেতু গ্রাউন্ড একদিকে ছোট ছিল, তো আপনি এক এন্ড থেকে আসলে ওই লেফট হ্যান্ড স্পিনার আনাটা একটু যে কোনো সময়ের জন্য একটু রিস্ক হয়ে যায়। তো ডেফিনেটলি আমার মনে হয় যে যা আমাদের ক্যাপ্টেন অধিনায়ক বলেন বা টিম ম্যানেজমেন্ট যেটা সিলেক্ট করেছিল, আমি মনে হয় সবই ঠিক ছিল, জাস্ট আমরা এক্সিকিউশন যেটা আমি বললাম যে আমরা দুটা ইজি চান্স ছিল যেটা যদি গ্র্যাব করতে পারতাম ডেফিনেটলি ইটস কুড হ্যাভ বিন এ ডিফারেন্ট বল গেম। আর এই যে চ্যাম্পিয়ন বলে যেটা আমি বললাম যে আর ডেথ ওভারে ওর বোলিং করে ইভেন লাস্ট ওভারও, তো আমি মনে করি যে সেই দিক থেকে আমাদের অপশন তো অবশ্যই ছিল যে যদি লাস্ট ওভারও লাগে হি ক্যান বি দ্য বোলার।